হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আমি কেয়ারজি স্যার। আজকে আমি আছি মালদাতে। আজকে মালদায় যে নেক্সট মান্থে যে মালদায় ব্রাঞ্চ ওপেনিং আছে নিউ আপনার 420 এবং রথবাড়ির মোড়ে, তার ইনোগ্রেশনের জন্য নতুন করে ব্রাঞ্চ দেখা হচ্ছে। তো তারই ইনোগ্রেশনের জন্য আজকে আমাদের একটা মিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো আজকে সেই মিটিংটা হচ্ছে, সেই জন্য আজকে আমাদের ব্লগটা করা হবে। তো আপনারা ব্লগটা কন্টিনিউ দেখুন এবং এনজয় করুন। জয় কিশোরা। আচ্ছা বন্ধুরা, এই যে আমি এখন সকাল বললেও ভুল হবে, 4:30 বাজে ভোর। আমাকে যে নাসিরুদ্দিনটা আমার খুব কাছের দাদা, আমাকে এখন তারামা হোটেল দিয়ে আসতে যাচ্ছে। কারণ ওখান থেকে শিলিগুড়িগামী বাস ধরবো। চলুন আজকে ব্লগটা কন্টিনিউ করা যাক, যে আমরা কীভাবে কাজ করি, কত কষ্ট করে কাজ করি আজকে তার মন আমরা দেখুন। এই শীতের সকালে ভোরবেলা উঠে আমরা চলেছি এখন মালদায়। ধন্যবাদ ফ্রেন্ডস। এখন আমরা চলেছি মাতারাতে। এই যে দেখুন, এই যে বাপাশে একটা বাসের আলো জ্বলছে, শিলিগুড়ি লেখা আছে। এই বাসটা করেই যাবো আজকে আমি মালদার রথবাড়িতে, ঠিক আছে? এটা হচ্ছে মাতারা হোটেল। মাতারা এখান থেকে প্রতিদিন শিলিগুড়িগামী দুটো বাস যায়, একটা 5টা, একটা 5:30। আর আমাদের যে নাসির সাহেব অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, খুব ভালো কাজ করছে। এ দেখো সকালবেলায় আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, যে চলুন দাদা ভাই যাচ্ছি। তো এই লেভেলের মানুষজন আমাকে ভালোবাসে। তো আপনাদের ভালোবাসাতে আমি আজকে এই জায়গায় পৌঁছেছি। আশা করছি আপনাদের ভালোবাসা সারা জীবন পেয়ে যাব। ধন্যবাদ। চলুন ভিডিওটা কন্টিনিউ করুন। আমরা মালদায় পৌঁছে গেছি। এই যে আমাদের সুবন্ধবাবু, ডেপুটি জেনারেল ম্যানেজার, আমাদের একজন স্যার আছেন। স্যার নামটা বলুন স্যার। শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম স্যার, ইনি মোটামুটি ইনি ম্যাক্সিমাম দায়িত্ব নিয়েছেন মালদা ব্রাঞ্চের জন্য, মালদা ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য। আর এদিকে আছে আমাদের এই একটা রুম আছে, দুজন স্যার আছে। স্যার নামটা বলুন স্যার। তো অনিপ সাহা। অনিপ সাহা স্যার আছেন, আরেকজন স্যার কথা বলছেন। আর জাহাঙ্গীরবাবু, জাহাঙ্গীরবাবু, এই জাহাঙ্গীরবাবু আছেন আমাদের। ব্লগ হচ্ছে স্যার, ঠিক আছে? এখন একটু পরে আমি বলছি বিষয়টা, যেহেতু মালদা ব্রাঞ্চের ইনোগ্রেশন হচ্ছে, সেই ব্যাপারে আমরা এসেছি এই সজ্জনক হোটেলে। এই মুহূর্তে সবাই আসছে, আমরা মিটিং করবো। যার হাত ধরে আমি পদার্পণ করেছিলাম আমাদের নারায়ণচন্দ্র বিশ্বাস, ব্রিগেড লিডার মাধ্যমে করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। এই ব্রাঞ্চটা আমাদের নেওয়া হয়েছে মালদার জন্য, ঠিক আছে? মালদার জন্যটা নেওয়া হয়েছে। এটা আমাদের সামনে মাসে 1 তারিখ ওপেনিং হচ্ছে। আর ইনি হচ্ছেন সাইদুল আনসারি, মালদার ব্রাঞ্চ ম্যানেজার, ঠিক আছে? আর আজকে আমাদের ব্রাঞ্চ নমস্কার, সালামু আলাইকুম। আমি বিশেষ কিছু বলবো না, আমাদের সিস্টেম সম্বন্ধে আমাদের ডাইরেক্টর এবং জেনারেল আছে। আমি মাত্র অল্প কিছু একটা কথা বলবো, যে নতুন কাজ করার সিস্টেম আজকে ধরুন। আপনার লোকজন দিয়ে আপনি 1 লাখ লোকের কাছে পৌঁছে গেছেন, পার কার্ডে আপনি 200 করে পেয়েছেন, তাহলে 200 লাখ, মানে 2 কোটি টাকা আপনার রোজগার। একদম ভেরি সিম্পল ক্যালকুলেশন। আজকের মিটিং এ এই মুহূর্তে আমরা 13 আর 8 কথায় 8 আর 3 11 21 জন আছি। এই 21টা লোক ভাবুন, ডিজিটাল পে পিলার, একদম মন থেকে বলছি, কিন্তু এই 21টা লোক অন্তত তো 2 কোটি করে কামান, তারপরে ভাবো অন্য কে কি কামাচ্ছে, কি করছে না করছে। আই এম রাইট অর রং বিপ্লব বাবু? তো চলুন, ডিজিটাল কার্ডের সঙ্গে অন্যান্য যে পরিষেবাগুলো রয়েছে সেই পরিষেবাগুলো আপনারা নিন। আমি আমি আপনাদের সঙ্গে আছি। এটা আমাদের হোটেল, আমাদের ইউনিট 4 এর বড়দা, ইউনিট 4 সরকার জেনারেল ইউনিট
আপনি হচ্ছে 2 নম্বর ইউনিটের জেনারেল ম্যানেজার, আর আমার দাদা হচ্ছে 4 নম্বর 4 নম্বর ইউনিটের জেনারেল ম্যানেজার। চলুন মালদার জন্য শুভেচ্ছা দিন সবাই, কারণ মালদায় আমাদের বাল্সের ইনোগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমাদের মার্কেটিং পলাশ স্যার, স্যার মালদায় ব্রাস তো হচ্ছে স্যার, কারণ আছে কি স্যার, একদম পারফেক্ট স্যার, ব্লক হচ্ছে ব্লক স্যার, বলুন স্যার। মালদায় হচ্ছে কিশোরের মালদায় পা রেখেছে, খুব অল্প সময়ের মধ্যে এখানে ব্রাঞ্চ আমরা ওপেন করছি, শুধুমাত্র সময়ের অপেক্ষা, বাকি কিছু না। আজকে খুব সুন্দর একটা মিটিং এখানে হলো, যারা যারা এসেছিলেন সবাই একজন পিলার কিশোরের আগামী দিনে, তো সবাইকে মিলেমিশে নিয়ে আমরা এখানে অফিসটা ওপেন করবো। সবাইকে অফিসের জন্য অগ্রিম শুভেচ্ছা, এবং সেই সাথে আপনারা সবাই আসুন কিশোরের সাথে জুড়ে, একদম এখান থেকে সব কিছু হবে। থ্যাংক ইউ এভরিবডি। তো শুনলেন আমাদের মার্কেটিং পড়া স্যার বললেন, আমাদের ইনোগ্রেশনের জন্য টোটাল টিম রেডি, আমরা এমপ্লয়রা রেডি, কিশোরের ডিরেক্টর বর্বরা রেডি, আপনারা কি রেডি স্যার? তো চলুন ব্রাঞ্চটাকে করতেই হবে আমাদের জাহাঙ্গীর বাবু, ইনি বর্তমানে আমাদের বিটিপি সার্ভিসের যে মিটিংটা চলছে তার হোস্টিং করছেন। ঠিক আছে, তো থ্যাংক ইউ। আমরা আজকে মালদা ব্রাঞ্চে যে কনফারেন্সটা করলাম খুব দারুণভাবে, আমরা আগামী মার্চ মাসে আমরা ওপেনিং করে ফেলছি, নো ডাউট কিশোরা যেমন নো ডাউট, ব্রাঞ্চ হচ্ছে নো ডাউট একদম মার্চ মাসে। অতএব সেই ক্ষেত্রে আমরা বড় একটা ক্রিয়েট করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।